নমস্কার বন্ধুরা, সোমা কিচেন উইথ ট্রাভেল ব্লগসে আপনাদের সকলকে স্বাগত। আমি ইন্দ্রাণী। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব গ্যাংটক MG মার্গের ওপর অবস্থিত লো বাজেটের সেরা 5টি বাঙালি হোটেল। তাই স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। খুবই কম দামে আপনারা গ্যাংটকের MG ম্যালের ওপর কোথায় থাকবেন তার ভিডিওই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। সময় নষ্ট না করে চলুন এবার হোটেলের ভিডিওগুলি দেখে নেওয়া যাক। সবার প্রথমে দেখে নেব গ্যাংটক MG মার্গের ওপর আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলটি। ওই যে দেখুন গ্রিন রঙের লেখা আছে নৌফিল গেস্ট হাউস, ওই হোটেলটিতেই আমরা ছিলাম। এটা আমাদের হোটেল, একদম MG মার্গের সঙ্গে জাস্ট এখানে লিভ ওয়ার্ক থেকে চলে যেতে হবে। রিসেপশন লেখা আছে, এই জাস্ট এক ধাপ সিঁড়ি আপনাদের উপরে উঠতে হবে। এটা রিসেপশন, এখানে আপনারা হোটেল তো পাবেনই, লজিং, তার সঙ্গে আপনারা যদি সাইট সিন করতে চান নাথুলা বা লাচুং, লাচেন, ইয়াংথাম ভ্যালি, ইস্ট সিকিম, নর্থ সিকিম, আপনারা এখানে দাদার সঙ্গে আগে কথা বলে নেবেন, এখান থেকে সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া হবে। আমাদের রুমটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই যে রুম নাম্বার 201। গ্যাংটকের MG মার্গের আমরা যেই হোটেলে আছি সেই হোটেলটির নাম নোরফিলস হোটেল। আপনাদের সেই হোটেলটার রুমটা দেখিয়ে দিচ্ছি, আমরা যেই রুমে ছিলাম এই রুমটার ভাড়া পড়েছে 1000 টাকা। এই একটা বেড দিয়েছে, এখানে 3 জন থাকতে পারবেন, অ্যাডাল্ট 3 জন, বাচ্চা নিয়ে তো অনায়াসেই হয়ে যাবে। আর একটা টিভি আছে, এছাড়া একটা চেয়ার দেওয়া আছে। আর এই যে কার্টুন মানে পর্দাটা সরালেই এখান থেকে MG মার্গের ভিউটা খুব ভালোভাবে দেখা যায়, সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর দিয়ে দিয়েছে এখানে একটা টেবিল, একটা ওয়ার্ড্রপ, আর নিচে খানিকটা জায়গা আছে, এখানে একটা টেবিল, আর বিছানার ও সাইডে একটা ড্রেসিং টেবিল। আর লাইটের ব্যবস্থা আছে, সম্পূর্ণ ফুলফিল লাইটের ব্যবস্থা আছে। লোডশেডিং হয় না খুব একটা, যদিও বা হয় তার জন্য সেই লাইটের ব্যবস্থা আছে। আপনাদের আমি টয়লেটটা দেখে দিচ্ছি, ওয়াশরুমটা, আসুন ওয়াশরুমটা দেখে নিন। ওয়াশরুমটা খুব ভালো, সুন্দর, পরিষ্কার। গিজার আছে, শাওয়ার আছে, আর এখানে একটা কল আছে, ওয়েস্টার্ন টয়লেট, আর ভেতরে একটা বেসিন। খুব ভালো, 1000 টাকায় একদম MG মার্কের ওপর পায়ে হাঁটা রাস্তা, কোনো চড়াই উতরাই নেই, বাচ্চা বয়স্ক লোক থাকলে আপনাদের কোনো অসুবিধা হবে না। এছাড়া এখান থেকে জগ আর দুটো গ্লাসও প্রোভাইড করে দিয়েছিল, আমাদের সেটা লাগেনি বলে ওই যে ওপরে আমি তুলে রেখেছি। আর নিচে আপনারা যদি ব্যবহার করেন, তালা দেওয়া আছে, ইলেকট্রিক ক্যাটেলও দেওয়া আছে, জল গরম, বাচ্চা থাকলে দুধ গরম, আপনারা ডিম সেদ্ধ, ম্যাগি সব করে খেয়ে নিতে পারবেন। যে ম্যালটা দেখা যায় এখান থেকে, ম্যালটা দেখা যায়, দারুণ লাগে বিকেলবেলায়। এখন সকালবেলায় খুব একটা লোক বেরোয়নি, এখন সকাল বাজে 7টা, আস্তে আস্তে সব দোকান খুলবে, লোকজন বেরোবে। এছাড়া এই হোটেলেরই আশেপাশে অনেক হোটেল আছে, হোটেল বাবুমশাই এই হোটেলের পাশেই আছে, সেটাও আপনাদের একটু দেখিয়ে দেবো, ওপর থেকেই হালকা করে দেখিয়ে দিচ্ছি। তবে একটু চড়াই রাস্তা থেকে আর একটু ওপরে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হয়। এছাড়া একদম MG মার্গে ঢুকেই সামনে আছে অক্টোবর স্কাই, ওখানেও আপনারা থাকতে পারেন, 1300 টাকা পার ডে রুম। তবে ওই রাস্তাটাও একটু চড়াই উতরাই আছে, আর এই এই হোটেলটা একদমই চড়াই উতরাই নেই। আপনাদের আমি হোটেল বাবুমশাইটা দেখিয়ে দিচ্ছি, আসুন। আমরা যেই হোটেলে ছিলাম, হোটেল নোরফিল গেস্ট হাউস, এই যে আমার হাতের ডান দিকে, সেই দিক থেকে সোজা এবার আমার হাতের বাঁ দিকটায় আমি এগিয়ে যাব, সোজা এবার এগিয়ে যাব। নোরফিল গেস্ট হাউস পার করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, গিয়েই আমার হাতের বাঁ দিকে একটা গলি পড়বে, সেই গলিটা থেকে এবার ভেতরের দিকে ঢুকে যাব।
দেখুন আপনারা বুঝতে পারছেন কি না, দেখুন রাস্তাটা একটু সামান্য হলেও চড়াই, দেখছেন এই যে আমি উঠছি, ওটাটা দেখে বোঝা যাচ্ছে। হোটেল বাবু মশাইয়ের রুম ভাড়া 700 টাকা থেকে শুরু। আমি গেছিলাম সকাল 6টার সময়, তাই হোটেল মালিক ছিলেন না, তাই আপনাদের আমি রুমটা দেখাতে পারলাম না। হোটেল বাবু মশায়ের একদম অপোজিটেই আছে হোটেল বেন। এবার আমি আপনাদের সেই হোটেলটাও দেখিয়ে দিচ্ছি, সম্পূর্ণ বাঙালি হোটেল। এই হোটেলটাতেও আপনারা থাকতে পারেন, ফুডিং এবং লজিং দুই ব্যবস্থা আছে, আর হোটেলের নিজস্ব রেস্টুরেন্টও আছে। এই দেখুন এখানে সামনে গাড়ি পার্কিং ও নিচে রেস্টুরেন্ট আছে। এই হোটেলেরই একটি রুম আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, তবে সব রুমই ফার্স্ট ফ্লোর থেকে শুরু করে গ্রাউন্ডে আছে রেস্টুরেন্ট। সেগুলো একটা রুমে 4 জন কত করে ভাড়া পড়বে? 1500। ডিসকাউন্ট দেবো তো বলুন। 1504 আর এইটা কি আপনাদের ফুডিং ফুডিং লজিং নিয়ে আপনারা করেন? তাহলে এটা কত করে পড়ে? 1500 লজিং নিয়ে পারমিটও করান। রুম ভাড়া তো আপনারা শুনেই নিলেন, তবে সিজন অফ সিজনের উপর নির্ভর করে। আর এই দেখুন এখানে রেস্টুরেন্ট আছে, এখানে সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ ডিনার আপনারা সবই পেয়ে যাবেন, সম্পূর্ণ বাঙালি খাবার দাবার। এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি হোটেল অক্টোবর স্কাই। এই হোটেলটি একদম ম্যালের শুরুতেই আছে, অর্থাৎ গান্ধীজির যে মূর্তি আছে ম্যালের ওপর, সেই মূর্তির পাশ থেকে মেন রাস্তা থেকে উপরে উঠে যেতে হবে, যেখানটায় গাড়ির স্ট্যান্ডগুলি থাকে। এই দেখুন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, তবে স্ট্যান্ড পর্যন্ত যেতে হবে না, তার আগে সামান্য একটু চড়াই রাস্তা আছে। আর যদি আপনারা রেড পান্ডার পেছনের দিক থেকে যান, তাহলে সেক্ষেত্রে আপনাদের অনেকটা বেশি হাঁটতে হবে। আপনারা গেলে সবসময় একদম ম্যালের সামনে থেকে, অর্থাৎ গান্ধীজি মূর্তির সামনে থেকে হেঁটে চলে আসবেন। এখানের হোটেল ভাড়া 1300 টাকা পার রুম, তবে একটা রুমে 4 জন থাকতে পারবেন। ম্যাল থেকে শুধুমাত্র 1 মিনিট চড়াই রাস্তার উপরে উঠলেই আপনারা এই অক্টোবর স্কাই হোটেলটি পেয়ে যাবেন। এই দেখুন স্টার্টিং পয়েন্ট, এখান থেকেই সামান্য 1 মিনিট হাঁটবেন তাহলেই অক্টোবর স্কাই। তাহলে আমি আপনাদের 700 টাকা থেকে শুরু করে 1500 টাকা পর্যন্ত গ্যাংটকের একদম ম্যালের ওপরই, অর্থাৎ MG মার্গের ওপর কয়েকটি হোটেল দেখিয়ে দিলাম, যে হোটেলগুলি সম্পূর্ণ বাঙালি। এই হোটেলের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে লাইক দেবেন, শেয়ারও করবেন। যদি আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন ভিডিওতে।